যশোর উপজেলার চাঁচড়া গ্রামে অবস্থিত চাঁচড়া শিব মন্দির। 1696 সালে চাঁচড়ার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। প্রখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের 1914 সালে প্রকাশিত যশোহর খুলনার ইতিহাস নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চাঁচড়া রাজবংশ অধ্যায়ে চাঁচড়া শিব মন্দিরের উল্লেখ রয়েছে। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মন্দিরের সামনে শিবসাগর নামে বিরাট জলাশয় ছিল। প্রাচীন দিঘিটি মন্দির থেকে 150 ফুট দূরত্বে পূর্ব দিকে অবস্থিত। চাঁচড়া শিব মন্দিরটি প্রাচীন বাংলার কুড়েঘরের আদলে চারচালা রীতিতে নির্মিত একটি আটচালা মন্দির। আটচালা মন্দির বাংলার মন্দির স্থাপত্য কলার এক বিশেষ ধরনের রীতি, যেখানে বর্গাকার বা আয়তাকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপর আরেকটি চৌচালা ছাদ নির্মাণ করা হয়। পূর্বমুখী মন্দিরটি দৈর্ঘ্য 9.5 মিটার এবং প্রস্থ 8.13 মিটার। এই শিব মন্দিরের সামনের দিকে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার আছে। পুরো মন্দিরটি পোড়ামাটির ফলকে চমৎকারভাবে অলঙ্কৃত। মন্দিরের সামনের অংশ অতি সুন্দর কারুকার্যময়। স্থাপত্যটি নির্মাণে চুনসুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। ইটের আকৃতি বর্গাকার। বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে চুনসুরকি। বর্তমানে মন্দিরটি একটি সংরক্ষিত পুরাকীর্তি।